অপশন জেনে নেই ফুটবলের নিয়ম অনুযায়ী অফসাইড কি। গোল কিক, থ্রোইন এবং কর্নার কিকের সাধারণত অফসাইড হয় না। ফুটবল মাঠকে আমরা দুই ভাগে কল্পনা করতে পারি, অ্যাটাকিং হাফ এবং ডিফেন্ডিং হাফ। মূলত যারা অ্যাটাক করে তারা অফসাইডের ফাঁদে পড়ে বা অফসাইডের শিকার হয়। অফসাইডের বর্তমান রুলসটি হলো, পাস দেওয়ার সময় এক দলের কোনো খেলোয়াড় যদি প্রতিপক্ষ দলের ডিফেন্ডারদের তৈরি করা সমান্তরাল রেখার আগে চলে যায় তখন সেটি অফসাইড হিসেবে ধরা হয়। কিন্তু বল পাস দেওয়ার পরে যদি দৌড়ে সেখানে চলে যায় এবং ডিফেন্ডারের সমান্তরাল লাইন ক্রস করে তাহলে সেটি অফসাইড হবে না। ব্রাজিল আর্জেন্টিনা খেলার মারিয়ার গোলটি ভালোভাবে লক্ষ্য করুন, ডিপল যখন পাস দেওয়ার জন্য বল ছুড়েছেন ঠিক সেই সময়ে ডি মারিয়া ব্রাজিলের ডিফেন্সের সমান্তরাল লাইনের পিছনে ছিলেন। তার আগে কিংবা সমান্তরাল লাইনে ব্রাজিলের তিনজন ডিফেন্ডার আছেন। সবুজ ঘাসের সমান্তরাল লাইনটা খেয়াল করুন, ডি পল বল ছোড়ার পর ডি মারিয়া ভিতরে ঢুকছেন, অর্থাৎ এই সময় বল হাওয়ায় ছিল। বল ছোড়ার আগে যদি ভিতরে ঢুকে যেতেন তাহলে অফসাইড হতো। ভিএআর চেক করার সময় দেখবেন ক্যামেরা একটা জায়গায় স্থির থাকে, আর স্থির হওয়া জায়গাটা হলো বল ছোড়ার পূর্ব মুহূর্ত। কমনটি স্থির হওয়া ভিডিও অংশ ভালো করে দেখে নিন। এখানে দেখেন বল পাস করার পূর্ব মুহূর্তে রিচার্লিসন আর্জেন্টিনার ডিফেন্স লাইনের ভিতরে ঢুকে পড়েছেন ব্রাজিলের। তীর চিহ্নের বিপরীতে পাশের সমান্তরাল লাইনটা খেয়াল করুন, সহজেই বুঝবেন এটা পরিষ্কার অফসাইড, তাই গোলটি বাদ হয় স্বাভাবিক। আশা করি আপনারা সকলে বুঝতে পেরেছেন। ধন্যবাদ সকলকে।